শোনাবো গানবালা, আমি পটল কুমার, পটল কুমার, পটল কুমার গানবালা। আমার মুখ দিয়ে তো একা একা গান বেরিয়ে আসে। ইম্পর্ট মানে কি গো? তোমরা কি কি কথা বলো, কিছুই বুঝি না। বাবার নাম বলো। আমি জানি নে গো, আমার বাবাকেই তো খুঁজতে আমি এখানে এলাম। দেখলাম, হ্যাঁ আমি জানি না, আমার মা কিছুই বলে না আমাকে। বাবার নাম জিজ্ঞেস করলে শুধু রাগ করে। আমি কিছুই জানি না। গানের গুরুদেব? আমার গানের গুরুদেব তো কেউ নেই, আমি একা একাই গান শিখেছি। বেশ ভালো শিখেছো তো। এখানে না গিয়ে আজকাল তো অনেক ট্যালেন্ট চাষ হচ্ছে, ওখানে যাও। ট্যালেন্ট চাষ মানে কি গো? এই যে টিভি চ্যানেলে দেখে আজকাল। কোথায় পাওয়া যায় ওটা? এই তো রাস্তায় ঘাটে পাওয়া যায়, গেলেই হয়। তবে একবার গিয়ে দেখতে হবে। ওটা তো ট্রাই করো। ট্রাই মানে কি গো? ট্রাই মানে স্কুলে পড়ার বড় ইচ্ছা ছিল গো। আমার মা স্কুলে ভর্তিও করেছিল, বাপের নাম জিজ্ঞেস করেছিল বলে আমার মা ভর্তি করেনি গো। এটা কবেকার কথা গো, আজকাল বাবার বাবার নাম না হলেও হয় গো, মার নাম দিয়েই হয়ে যায়। কোন স্কুলে গিয়েছিল তোমার মা? আমি তো শিবপুরতলি থাকি, তাই ওখানে র‍্যাক স্কুলে দিয়েছিল। স্কুলের নাম কি? আমি স্কুলে পড়িনি তো আমি স্কুলের নাম কোথায় জানবো? এটা ভাবলাম এটা স্কুল কোথায়, ভাবলাম এখানে অনেক ভিড়। তাই আমার মা তো সুজি তারা হয়ে গিয়েছে, আমি কি করে নিয়ে আসবো বলো? হবে, কিন্তু তার আগে তোমরা কি জানো নেক্সট মানে তো বুঝিনি, তোমরা কেমন কেমন কথা বললো আমি বুঝবো কি করে? আমার মনে হলো তাই বললাম।